হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি পারফেক্ট কুকিং উইথ লিপি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ডেজার্ট তৈরি করে দেখানোর জন্য। আজকে আমি যে সুইট ডেজার্টটি তৈরি করে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে শাহি ফিরনি তৈরি করে আমি দেখাবো। তো চলুন ভিউয়ার্স, দেখে নেই আমাদের মজাদার বিয়েবাড়ির স্টাইলে শাহি ফিরনি তৈরি করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে। চলুন ঝটপট দেখে নিই। শাহি ফিরনি তৈরি করার জন্য আজকে আমি যে উপকরণগুলো নিয়েছি, আমি 2 কেজি গরুর দুধকে ভালো করে জাল দিয়ে আমি 1 কেজি পরিমাণ করে নিয়েছি। ভিউয়ার্স, আমি 1 কাপের মতো ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি। আমি বিয়েবাড়ির স্টাইলে শাহি ফিরনি তৈরি করার জন্য ঘি নিয়েছি 2 টেবিল চামচ ইউজ করব। ভিউয়ার্স, আমি চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি 1 কাপের মতো। এই পোলার চালকে 10 মিনিট মতো ভিজিয়ে একটু ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিতে হবে। আমি চিনি নিয়েছি 1 কাপের মতো। ভিউয়ার্স, ফিনি স্বাদ বাড়ানোর জন্য আমি নিয়েছি কাজু এবং পেস্তাবাদাম নিয়েছি এবং ক্রাশ করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে 1/2 কাপের মতো। আর ভিউয়ার্স, আমি ফিরনি তৈরি শেষে ডেকোরেশন করার জন্য নিয়েছি কাজু বাদাম নিয়েছি অল্প পরিমাণে, পেস্তা নিয়েছি এবং কিশমিশ নিয়েছি কিছু ডেকোরেশন করার জন্য। আর ভিউয়ার্স, যেহেতু আমি আজকে আপনাদের শাহি ফিরনি তৈরি করে দেখাচ্ছি, এজন্য শাহি ফ্লেভারের জন্য আমি রোজ ওয়াটার নিয়েছি 1 টেবিল চামচের মতো। তো চলুন ভিউয়ার্স, কীভাবে খুব সহজে তৈরি করা যায় শাহি ফিরনি আপনাদেরকে আমি খুব সহজেই তৈরি করে দেখাবো শাহি ফিরনি। চলুন দেখা যাক কীভাবে তৈরি করা যায় শাহি ফিরনি। ভিউয়ার্স, আমার শাহি ফিরনি তৈরি করার জন্য আমি যে প্যানটি নিয়েছি, প্যানটি গরম হয়ে গিয়েছে। এখন আমি এই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আমি ঘি অ্যাড করছি। আমার ঘি গরম হয়ে আসলে আমি কাজু এবং পেস্তা বাদামের যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি কাজু এবং পেস্তা বাদামের গুঁড়ো ঘিয়ের সাথে একটু ভেজে নিব, এতে করে ফ্লেভার খুবই সুন্দর আসে, একটি শাহি ফ্লেভার চলে আসে এবং শাহি ফিরনির কালারও খুব সুন্দর হয়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ঠিক এভাবে একটু ভেজে নেবেন বাদামগুলোকে ঘিয়ের সাথে। ভিউয়ার্স, আমি যে পরিমাণ 1 কাপ চিনি নিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি শাহি ফিরনির মিষ্টিটি মিডিয়াম থেকে একটু বেশি করব, অতিরিক্ত মিষ্টি করব না, এজন্য এখন আমি 1 কাপ দিচ্ছি। পরে মিষ্টি চেক করে যদি প্রয়োজন হয় দেন আমি অ্যাড করব, আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করে নেবেন। ভিউয়ার্স, আমি কাজু এবং পেস্তা বাদামের গুঁড়োর সাথে চিনিটাকে একটু ভেজে নিচ্ছি, আমি একটু ব্রাউন কালার করে নিব, সুগারকে একটু ব্রাউন কালার করে নিব ভেজে, তাহলে আমার শাহি ফিরনির কালার খুবই সুন্দর একটি কালার হবে। এটি আমার একটি টিপস শাহি ফিরনি তৈরি করার। আপনারা ঠিক পুরো প্রসেসটি ফলো করে ঠিক এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন কি মজাদার সুন্দর শাহি ফিরনি তৈরি হয়।
চুলোর আঁচ মিডিয়াম রাখতে হবে যেন পুড়ে না যায়, এবং ঘন ঘন খুব লাড়া দিতে হবে। এভাবে ঘন ঘন নাড়া দিতে হবে ভিউয়ার্স। ভিউয়ার্স, আমার সুগার এবং বাদাম অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবং বাদামি কালার হয়ে আসছে, দেখুন ভিউয়ার্স। এখন আমি আমার বয়েল করা দুধ আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমার দুধ আগে থেকে আমি বয়েল করে রেখেছিলাম, ঘন করে রেখেছিলাম, এই জন্য এখন ঘন ঘন নাড়া দিতে হবে। ভিউয়ার্স, এখন আমি এটার মধ্যে আমি যে এক কাপ পরিমাণ পোলার চাল নিয়েছিলাম সেটা একটু পানিতে ভিজিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। ভিউয়ার্স, এটাতে কোনো সল্ট অ্যাড করার প্রয়োজন নেই, কারণ ফুল মিল্ক পাউডারে একটু নোনতা ভাব থাকে, এজন্য লবণ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। ভিউয়ার্স, এভাবে আমার দুধ ঘন হয়ে আসার আগ পর্যন্ত এবং আমার চাল ফুটে আসার আগ পর্যন্ত এভাবে ঘন ঘন নাড়তে হবে প্রায় আরও 5 থেকে 10 মিনিটের মতো। ভিউয়ার্স, 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর দেখুন আমার যে লিকুইড দুধ দিয়ে আমি পোলার চালটিকে বয়েল করছিলাম, আমার পোলার চাল বয়েল হয়ে গিয়েছে এবং দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখুন ভিউয়ার্স। এখন আমি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ যে গুঁড়ো দুধ ফুল ক্রিম মিল্ক পাউডার রেখেছিলাম সেটাকে একটু পানি দিয়ে গুলিয়ে আমি অ্যাড করে দিচ্ছি। ভিউয়ার্স, ফুল ক্রিম মিল্ক পাউডার অ্যাড করার এই পর্যায়ে খুবই ঘন ঘন নাড়া দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর ভিউয়ার্স, আমরা জানি দুধের তৈরি যে কোনো সুইট ডিশ তৈরি করতে গেলে কিন্তু আমাদের দাঁড়িয়ে থেকে এভাবে ঘন ঘন নাড়া দিতে হয় এবং ঢেকে দেওয়া যাবে না, এভাবে একটু দাঁড়িয়ে থেকে ধৈর্য সহকারে ঘন ঘন নাড়া দিতে হবে। ভিউয়ার্স, আমরা এই মিশ্রণটি একদম ঘন হয়ে যাওয়ার আগ পর্যন্ত এভাবে ঘন ঘন নাড়া দিব প্রায় আরও 5 মিনিটসের মতো। তো ভিউয়ার্স, ফিরে আসবো 5 মিনিটস পর। প্রিয় ভিউয়ার্স, 5 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট ঘন ঘন নাড়া দেওয়ার পর আমার দুধ এবং পোলার চাল সব কিছু যে মিক্সার সুন্দর হয়ে মিক্স হয়ে গিয়েছে এবং আমি যেরকমটি চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। ভিউয়ার্স, দেখুন খুবই সুন্দর কালার এসেছে এবং খুবই সুন্দর একটি ফ্লেভার আসতেছে, শাহি ফ্লেভার। ভিউয়ার্স, এখন আমি আমার যেহেতু শাহি ফিনি হয়ে গিয়েছে এটাতে আমি একটু রোজ ওয়াটার অ্যাড করে দিলাম।
বিয়ার্স আমার শাহি ফিরনি তৈরি হয়ে গেল, ঝটপট শাহি ফিরনি তৈরি করে ফেললাম। তো এখন আমি আমার এই শাহি ফিরনিকে পরিবেশন করব, চলুন। প্রিয় বিয়ার্স, আমার ঝটপট তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার শাহি ফিরনি, বিয়েবাড়ি স্টাইলে তৈরি হয়ে গিয়েছে শাহি ফিরনি। দেখুন বিয়ার্স, আমার শাহি ফিরনি কতটা সুন্দর হয়েছে। বিয়ার্স, আমি আশা করব আপনারা অবশ্যই বাসায় আমার পুরো রেসিপিটি ফলো করে শাহি ফিরনি তৈরি করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমার পুরো প্রসেসটি যদি আপনারা ফলো করে শাহি ফিরনি তৈরি করেন তাহলে খুবই মজাদার একটি শাহি ফিরনি তৈরি হবে। বিয়ার্স, আমরা এই শাহি ফিরনিটি বাসায় গেস্ট অথবা প্রিয়জনদের জন্য তৈরি করে ফেলতে পারি। খুবই মজাদার এই শাহি ফিরনিটি, বিয়েবাড়ি স্টাইলে এবং বিয়েবাড়ির যে স্বাদ শাহি ফিরনিতে থাকে সেম, আমি বলতে পারবো এর চেয়েও বেশি মজা হবে। আমি যে প্রসেসে তৈরি করেছি বিয়েবাড়ি থেকেও মজাদার, খুবই টেস্টি এই শাহি ফিরনি। আপনারা খুব ইজিলি ঘরে বসে তৈরি করতে পারবেন। তো আশা করব বিয়ার্স আপনারা আমার প্রসেসটি ফলো করে শাহি ফিরনি বাসা তৈরি করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। এবং বিয়ার্স অবশ্যই আমার চ্যানেলটিকে পারফেক্ট কুকিং উইথ লিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন নোটিফিকেশন যে বেল রয়েছে সেটাতে প্রেস করবেন যাতে আমার প্রতিটি রেসিপির ভিডিও আপনাদের কাছে চলে যায়, আপনারা আমার রেসিপি ফলো করতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো কিছু জানা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্ট বক্সের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো ভিউয়ার্স একটু লক্ষ্য করুন ভালো করে, আমার শাহি ফিরনির ঘনত্ব এবং কালার এবং এটা টেক্সচার কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিউয়ার্স, অনেক মজাদার একটি শাহি ফিরনি এটি। দেখুন ভিউয়ার্স, তো ভিউয়ার্স আমি পারফেক্ট কুকিং উইথ লিপি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।